গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হলো ডিসেম্বরের 5 তারিখ, সোমবার, আর এখন বাজে ঘড়িতে সকাল 7:10। তো আমি সকালবেলার বিছানাটা তুলছি, তো তোমরা দেখতে থাকো ব্লগটা। কি সুন্দর রোদ উঠেছে দেখো, জানলা দিয়ে একদম রোদ ঢুকছে ঘরে। আর শীতের দিনে সকালটা যদি একটু রৌদ্র থাকে মানে খুব ভালো লাগে, রৌদ্রটা দেখলে সকালবেলা মনটা ভালো লাগে। তো সকালের বিছনা টাছনা গুছিয়ে তারপর আমাদের চাটা খেয়ে নিয়েছি, আর তো আমার রান্নাও হয়ে গেছে সকালের। তো ছোট মেয়ে রেডি হয়ে গেছে, আজকে এক্সাম আছে, তো খাওয়া টাওয়া হয়ে গেছে ওর। হয়তো হাজবেন্ডও অফিসে চলে গেছে।
তো এদিকে আমরা বড় মেয়ের আমি এটা খাবো, চটা বানিয়ে নিয়েছি, তো এটা আমাদের খাওয়া হয়ে গেছে। আর দেখো এদিকে কুমড়া ডুগা কাটতে বসে গেছি, কুমড়া ডুগা বাড়িতেই রেখেছি, বাড়িতে নিয়ে এসেছিল, তো ডুগাগুলা কেটে রেখে দিচ্ছি, মানে রান্না করব, আজকে রান্না করব না পরে রান্না করব, তার জন্য কেটে রেটে বেছে ফ্রিজে রেখে দেব। আর দুপুরে রান্না হয়ে গেছে, তো প্লাস্টিকের ব্যাগে ভরে তো পাতাগুলো, কুমড়া পাতাগুলো রেখে দেব, তো ডুগাগুলা বেছে প্লাস্টিকের কে মানে ব্যাগেই ভরে রেখে দেব ফ্রিজে, তাহলে ভালো থাকবে। দেখো এদিকে ডুকা কাটতে কাটতে মেয়েও একজন দিয়ে বাড়িতে এসে গেছে, তো এখন বেজে গেছে 1:45। তো আর কি রান্না করেছি দেখো, পালং শাক করেছি আর মুলো দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে শুটকি করেছি, টক করেছি, আর কালকে তো কেচকি মাছ এনেছিল, ভেজে রেখেছিলাম, কেচকি মাছ দিয়ে শুকনো ভাজি করেছি। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন হাজবেন্ড অফিস থেকে এসে গেছে, তো মুড়ি বানিয়ে দিয়েছি, চানাচুর দিয়ে চা দিলাম। তো মুড়ি খেতে খেতে মেয়ের যে এক্সামের মানে পেপারটা দেখছে কেমন হয়েছে বা কি টিয়ে আসলো, আর বড় মেয়েকে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে চা, চা বিস্কুট খাচ্ছে। আর আমার রাতের রান্না রেডি হয়ে গেছে, রাতের জন্য করেছি দেখো ধনে পাতা বাটা আর পেঁয়াজ দিয়ে মসুর ডাল করেছি। তাহলে এই পর্যন্তই আজকে, গুড নাইট, টাটা।